এনআরসির নামত 155 কোটির কেলেঙ্কারি, নিবনুয়াক প্রতারণা করে লুণ্ঠন 155 কোটি, জাতির দলিলর নামত চলিল অবাধ লুণ্ঠন, কেগর প্রতিবেদনত বিস্ফোরক তথ্য, কাঠগড়াত প্রতীক হাজেলা আর উইপ্র। উচ্চতম ন্যায়ালয়ের প্রত্যক্ষ নিরীক্ষণত প্রস্তুত হওয়া রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর নামত রাজ্য সংঘটিত হল ব্যাগুম কেলেঙ্কারি। এনআরসির ডাটা এন্ট্রি অপারেটরসকলক প্রতারণা করে উইপ্রো আর ইন্টিগ্রেটেড সিস্টেমস এন্ড সার্ভিসেস নামের কোম্পানি দুটায় 155 কোটি টাকা রাজকোষের উলিয়াই নিয়ার চাঞ্চল্যকর তথ্য পোহরলে আহিছে কেগর প্রতিবেদনত। কি আছে কেগর প্রতিবেদনত? কেগর প্রতিবেদন অনুসরি ডাটা এন্ট্রি অপারেটরের নামতেই 155 কোটি টাকার হরলোকি সংঘটিত হয়েছিল সমগ্র প্রকল্পটুত। এনআরসির প্রস্তুতর নিয়োগ করা হয়েছিল ডাটা এন্ট্রি অপারেটর। এজন কর্মচারীর নামত উইপ্রোয়ে লাভ করেছিল মাহে 15-17 হাজার টাকা। ইয়ার বিপরীতে 21 জন কর্মচারীক মাহিলি দরমহা দিছিল মাত্র 5-9 হাজার টাকাকৈ। কর্মচারীক প্রতারণা করে এনেদরে উলিয়াই নিয়া হল 155 কোটি টাকা। কেনেদরে সংঘটিত হল এই কেলেঙ্কারি? এনআরসি প্রস্তুতর উপযুক্ত সফটওয়্যার প্রস্তুত, বিকাশ আর তত্ত্বাবধানের দায়িত্বত আছিল উইপ্রো লিমিটেড। নিবিদার একক অংশগ্রহণকারী হিসাবে এই দায়িত্ব লাভ করেছিল উইপ্রো লিমিটেডে। পরবর্তী সময়ত এনআরসির রাজ্যজুড়ি স্থাপন করা হয়েছিল এনআরসি সেবা কেন্দ্র। মুঠ 25 সেবা কেন্দ্রত নিযুক্তি দিয়া হয়েছিল 5 হাজার ডাটা এন্ট্রি অপারেটর। ইয়ার বাকিরেও নিযুক্তি দিয়া হয়েছিল MSK অপারেটর, DDEO, অতিরিক্ত LRCR অপারেটর ইত্যাদি। বিভিন্ন সময়ত এনেদরে নিয়োগ করা কর্মচারীর সংখ্যা আছিল 2,891-7,825। কিন্তু উইপ্রোয়ে নিজে দিয়া নাছিল অপারেটর নিযুক্তি। অপারেটর নিযুক্তির দিয়া হয়েছিল উপঠিকা। উপঠিকার দায়িত্বত ইন্টিগ্রেটেড সিস্টেমস এন্ড সার্ভিসেস। ডাটা এন্ট্রি অপারেটরের দরমহার নামত তার পাছত সংঘটিত হল ব্যাগুম কেলেঙ্কারি। অপারেটরের নামত উইপ্রোয়ে উলিয়াই নিলে মুঠ 533,52,00,000 টাকা। কিন্তু কেগর মতে কর্মচারীক প্রতারণা করে প্রাপ্যতকৈ 155,83,00,000 টাকা অধিক আদায় উইপ্রোর। কেনেকৈ এই ব্যাগুম কেলেঙ্কারি সংঘটিত হল, কেনেকৈ অসমৰ হাজার হাজার নিবনুয়া প্রবঞ্চনার বলি হল, সেয়াও কেগর প্রতিবেদনের পাতে পাতে উন্মোচিত হয়েছে। মন করক কেগর প্রতিবেদনের এই তথ্য লৈ 2015 ফেব্রুয়ারীর 2017 সেপ্টেম্বরলৈ 21 জন ডাটা এন্ট্রি অপারেটরের বিপরীতে উইপ্রোয়ে মাহিলি লাভ করেছিল 15,482 টাকাকৈ। কিন্তু অপারেটরের প্রকৃততে দরমহা দিয়া হয়েছিল 5,532 টাকাকৈ। 2017 অক্টোবরের ডাটা এন্ট্রি অপারেটরের দরমহা বৃদ্ধি করা হয়েছিল 9,100 টাকালৈ। কিন্তু এই সময়সত এজন অপারেটরের বিপরীতে উইপ্রোয়ে এনআরসি কর্তৃপক্ষের লাভ করে 17,560 টাকাকৈ। ইয়ার বাহিরেও অন্যান্য অপারেটর MSK অপারেটর, DDEO আদির নামত প্রায় 15,000-17,000 টাকাকৈ মাহিলি আদায় করেছিল উইপ্রোয়ে। কিন্তু ইয়ার প্রায় আধাখিনি দরমহাকে লাভ করেছিল অপারেটর সকলে। অপারেটরের মজুরির পার্থক্য আছিল 45-64% পর্যন্ত। কেগর মতে উইপ্রোয়ে 10% মুনাফা আদায় করাতো ন্যায়সঙ্গত। কিন্তু অত্যাধিক ধন উলিয়াই নি উইপ্রোয়ে 155,83,00,000 টাকার মুনাফা লুটিলে। এই সময়সত আনকি অপারেটর সকলক অসম সরকারে নির্ধারণ করা ন্যূনতম মজুরিও প্রদান করা নহল। ইয়ার বাহিরেও পরিবহন, যথে মতে সফটওয়্যারের বিকাশ, ডিজিটালাইজেশন আদির নামতো কোটি টাকার হরাত করা হল। এই আটাইবোৰ দিক চালি জারি চার পাছত কেগর মন্তব্য, অতিরিক্ত ব্যয়ের রাজ্যিক সমন্বয়কক জবাবদিহি করব, ন্যূনতম মজুরি নিদিয়ার উইপ্রোক দিব লাগে শাস্তি। কিন্তু প্রশ্ন হয়েছে এই 155 কোটির ভাগ কোনে কোনে পালে? ডাটা এন্ট্রি অপারেটরের উপঠিকা পোয়া সকল কোন? কেগর প্রতিবেদনত এই ব্যাগম কেলেঙ্কারি পোহরলৈ অহার পাছত রাজ্য সরকারে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।